আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম রেইনবো আর্ট অ্যান্ড ড্রয়িং চ্যানেলে। আজ আমি একটি বর্ষাকালের দৃশ্য আঁকিয়ে দেখাবো, যেটা যে কেউ আঁকাতে পারবে, ছোট বাচ্চারা খুব সহজে আঁকাতে পারবে। দেখুন তাহলে কীভাবে আঁকি। প্রথমে আমরা পেজের মাঝে এইভাবে একটা সোজা দাগ দিয়ে নেবো, তারপরে এইভাবে একটা ঘর আঁকাবো। এইভাবে একটা আমরা ঘর আঁকাবো, এটা এখানে লাগাই দেবো, এটা নিচে লাগাই দেবো। এখানে দরজা আঁকাবো, এপাশে একটা জানালা আঁকাবো। এখন আমরা দূরের গাছগুলো আঁকাবো ঠিক এইভাবে। এবার আমরা এখানে একটা গাছ আঁকাবো, এইভাবে একটা গাছ আঁকাবো। এখানে একটু ভি আঁকাবো। এবার গাছের পাতাগুলো এইভাবে আঁকাই দেবো, একইভাবে এপাশেও আঁকাই দেবো, মাঝখানে দিয়ে দেবো, এখানে ফাঁকা লাগছে। দেখুন হয়ে গেল সুন্দর একটি গাছ। এবার আমরা এখানে একটা সূর্য আঁকাবো ঠিক এভাবে, একটা বৃত্ত করে সূর্য আঁকাবো, সুন্দর করে একটা গোল করে একটা সূর্য আঁকা নেব। সূর্যটা রশ্মি ছোট এবং বড়, ছোট এবং বড়, এভাবে আমরা দিয়ে নেব। এবারে আমরা দূরের এই গাছগুলো আবার আঁকায় নেব, ঠিক এভাবে দূরের গাছগুলো আঁকায় নেব। এবার এখান থেকে সোজা একটা রাস্তা আঁকাবো আমরা ঠিক এভাবে, নিচের দিকে সরু হবে, উপর দিকে চড়া হবে। এই পাশে কিছু ঝাউ গাছ আঁকাবো ঠিক এভাবে, খুব সহজেই ঝাউ গাছগুলো আমরা এভাবে আঁকে নেব। ঠিক এই পাশে একইভাবে ঝাউ গাছগুলো আঁকায় নেব। এখন আমরা দুইটা পুকুর আঁকাবো, দুই পাশে দুইটা পুকুর আঁকাবো। এখানে একটা আঁকাবো ঠিক এভাবে, এইভাবে একটা বৃত্ত মতো করে পুকুর আঁকাবো, একইভাবে এই পাশেও একটা আঁকাবো, দুই সাইডে দুইটা পুকুর আঁকালাম। পারগুলো এবার ডবল করে দিব, তাহলে দেখতে ভালো লাগবে আরও। পুকুরের মধ্যে পানি থাকবে, সেই পানির চিহ্নগুলো আমরা দিব ঠিক এভাবে, পানির চিহ্নগুলো আমরা দিব। এবারে আমরা আকাশে কিছু মেঘ আঁকাবো, এবারে আমরা আকাশে কিছু মেঘ আঁকাবো ঠিক এভাবে, মেঘ আঁকাবো ঠিক এভাবে। এখানে এক টুকরো, এখানেও এক টুকরো মেঘ আমরা আঁকাই দেব। এবার আমরা যেহেতু বর্ষাকালের দিন, সেজন্য বৃষ্টির ফোঁটা আঁকাবো, এভাবে বৃষ্টির ফোঁটাগুলো আঁকাই দেব, এইভাবে বৃষ্টির ফোঁটা আঁকাই দেব। হয়ে গেল সুন্দর একটি বর্ষাকালের দৃশ্য। দেখুন বন্ধুরা, হয়ে গেল সুন্দর একটি দৃশ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করবেন অন্যান্য ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।